তো একটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আর এটা যদি জানো সবাই তাহলে কখনো সমস্যা ফিল করবে না আশা করা যায়। আমাকেও তোমাদেরকে ফোন দিতে হবে না, এতকে চা তোমাদের প্রোফাইলে আমাকে বারবার ঢুকতে হবে না। তোমরা দুইটা কাজ করবা, এখানে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে মনে করো এটা আমার প্রোফাইল, তো আমি ফেসবুক প্রোফাইলের মধ্যে তোমরা যে প্রোফাইল দিয়ে এইটা একটা লিড কালেক্ট করবা। যেমন মনে করো ও হচ্ছে একটা লিড, সাপোজ মনে করো এখানে আছে ফরহাদ হোসেন, হ্যাঁ এই যে হচ্ছে ফরহাদ, তো মনে করো যে এই যে ফরহাদ আছে, ফরহাদের সাথে আমার কথাবার্তা হয়েছে, যেমন এই কথাবার্তাগুলো হয়েছে, হ্যাঁ তো এগুলো আমি কি করলাম এইভাবে গিয়ে একটা স্ক্রিনশট নিলাম, সাউথ মনে করো এইভাবে গিয়ে আমি একটু ফুল স্ক্রিনশট নিলাম। তো কী দ্বারা আমি স্ক্রিনশট নিবো আমি অবশ্যই সেটা দেখাইছি। তো স্ক্রিনশটটা অবশ্যই আমি যেটা দিয়ে নিব সেটা হচ্ছে এইটা লাইটশট, তো আমি লাইটশটে ক্লিক করলে অটোমেটিক সিস্টেম হয়ে যাবে। যেমন মনে করো আমি টোটাল মেসেজটা নিলাম, নেওয়ার পর আমি এর মতো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো আমার কাজটা হচ্ছে এখানে কিন্তু আমি একটা স্ক্রিনশট নিয়েছি, নিয়ে কী করলাম আমি নিয়ে তো সেটা আমি দেখাইছি কি করব, আমি এর আগে টিউটোরিয়াল দেখাইছি। তো মনে করো আমি এটা নিয়ে নিলাম, নিলাম একটা স্ক্রিনশট হয়ে গেল, বাস ওকে। যখন এই স্ক্রিনশটটা আমার হয়ে গেছে তখন আমি সাথে সাথে এই যে ব্যক্তিটা আছে যার সাথে আমি কথা বলছি, যেমন এই ফরহাদ হোসেন, তো ফরহাদ হোসেনের প্রোফাইলে আমি এখন ক্লিক করব। তো ক্লিক করলে দেখো কি হয়, ক্লিক করলে হয় এই যে তার আছে সিস্টেমটা, যেমন সে বার্থডে কখন, সে কোথায় কাজ করে, আসলে উনি একজন লিখছে উনি একজন স্টুডেন্ট, সো উনি আমাদের লিড না, উনি আমাদের লিড না, সেটা অবশ্যই তোমরা অবশ্যই বুঝতে পারবে সেই বিষয়গুলি আমি যেগুলো নিয়ে আলোচনা করছি, উনি অবশ্যই আমাদের লিড না। তো উনি বলছে স্টাডিড অ্যাট স্টাডিডের সোনারগঞ্জ ইউনিভার্সিটি কলেজ। তো এই যে এই বিষয়গুলি আছে যে ফরহাদ হোসেনের প্রোফাইল এমন ব্যক্তি কিন্তু আমাদের লিড না, এটা অবশ্যই আমি এগুলো বিষয় নিয়ে আগে আলোচনা করে আসছি। অবশ্যই তোমরা মনে রাখবা এখানের মধ্যে তুমি কোথায় কাজ করো কোথায় কাজ না করো এটা উল্লেখ থাকতে হবে, ওয়ার্কস এট এত স্টাডিড এট এত, তো এই বিষয়গুলো তোমার এখানে উল্লেখ থাকতে হবে, উল্লেখ না থাকলে কিন্তু হবে না। তো তো আমি আজকে যেটা দেখাবো যেমন ও আমাদের লিড না, সাপোজ মনে করো আমি উনার প্রোফাইলে একটা ক্লিক করি তো দেখা যাবে উনি আমাদের লিড কিনা, এটা হচ্ছে ফরহাদ হোসেন একটা মিউচুয়াল ফ্রেন্ড স্টাডিডে তো এত লিসিন এত ফ্রম ময়মনসিং ফ্রেন্ডস উনার সাথে। আর যাই হোক তো এখানে কিন্তু ওই বিচারে কিন্তু কাজ করে কিনা সেই বিষয়টা কিন্তু স্পষ্ট না, দেখো এখানে কিন্তু স্পষ্ট আছে কিনা নাই, টু মিউচুয়াল ফ্রেন্ড কোনো কিছু নাই এখানে স্পষ্ট না বিষয়টা, সে যে কাজ করে সে লোক স্টাডিডে লিসিন এত এত ময়মনসিং ফ্রম ময়মনসিং, বাট সে কিন্তু লিখে নাই যে সেই কোম্পানিতে কাজ করতেছে, তো এটা আমাদের লিড না, অবশ্যই এটাকে কখনো লিড হিসেবে গ্রহণ করা যাবে না। তো এখানের মধ্যে আমি আরেকটা বিষয় দেখাবো, আচ্ছা তারপর দেখো এখানে আছে অ্যাড্রেস কর, যেমন ওয়ার্ক অ্যাট অ্যাড্রেস কর্পোরেশন অ্যাড্রেস কর্পোরেশন ওয়ার্ক ডেট, তো এই বিষয়টা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো এটা কিন্তু আমাদের একটা সুন্দর লিড, যেমন স্টাডি ডেট অমুক ইউনিভার্সিটি এটা এটা কিন্তু আমাদের লিড, আমরা কিন্তু এমতো লিড চাচ্ছি যে আমাদের এমতো লোকই দরকার যারা এখানে ইনভেস্ট করবে, তো এটা আমাদের বাইরের কাছে সবার কাছে গ্রহণযোগ্য। তো এমতো লিডের কাছে কী করবা, ওর সাথে যখন তোমাদের মেসেজ হবে মেসেজ তো একটা স্ক্রিনশট নিবা, তো একটা মেসেজ দিয়ে স্ক্রিনশট নিয়ে যেমন মনে করো এখানে আমার একটা স্টুডেন্টের প্রোফাইল, তো আমি সেখানে দেখাই দেবো যেমন এই যে আছে বিষয়গুলি ও কি করছে, ও যেমন আমি একটা একটা ক্লিক করে দেখাই, এখানে ক্লিক করলাম দেখো ও কিন্তু আসলে মেসেজের স্ক্রিনশটটা নিচ্ছে, তো মেসেজের স্ক্রিনশটটা নেওয়ার কারণে এখানে কিন্তু মেসেজের স্ক্রিনশটটা আসবে, তাহলে এই দেখো এখানে কিন্তু মেসেজের তার সাথে কী কী কথাবার্তা হয়েছে সে ওই ব্যক্তির মেসেজের ইয়েটা নিছে, কিন্তু এখানে একটা বিষয় আমাকে কিন্তু এটা ভিতরে ঢুকে চেক করতে হবে, তো এটা আমার সুবিধার্থে তোমরা যেটা করবা যেমন এটাকে এটাকে লিখে নিবা যে স্ক্রিনশট অফ মেসেজ, এখানে লিখে নিবা এটা হচ্ছে কি স্ক্রিনশট SCREEN স্ক্রিনশট অফ মেসেজ। তো তোমরা যেটা করবা এখানে একটা হচ্ছে কি স্ক্রিনশট অফ মেসেজ, মেসেজ একটা স্ক্রিনশট তৈরি করবা, যেমন সাপোজ এই ছেলেটা এই দেখো একটা স্ক্রিনশট দিছে, তো তার স্ক্রিনশট আমি ক্লিক করছি এই যে স্ক্রিনশট এটা হচ্ছে মেসেজের স্ক্রিনশট, তার সাথে কি কথাবার্তা বললা এটা হচ্ছে এর মতো একটা স্ক্রিনশট তুমি নিয়ে নিবা এখান থেকে। তো এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর যেটা করবা ওর যে প্রোফাইলটা আছে ওর প্রোফাইলে এই যে এই জায়গায় ক্লিক করবা, ক্লিক করলে চলে আসবে, যেমন সাপোজ আমি একটা উদাহরণস্বরূপ একটা দেখাচ্ছি আমি,
সাপোজ মনে করো এই হচ্ছে এই ব্যক্তি, হ্যাঁ, তো এই ব্যক্তির সাথে মেসেজে কথা হলো, মনে করো ওইটা হচ্ছে ওই ব্যক্তির মেসেজ, এই মেসেজটা তার আমি একটা স্ক্রিনশট নিলাম। তারপর আমি দেখার জন্য, আমি তো তোমাদের প্রোফাইলে ঢুকতে না হয় সহজের জন্য আমি যেটা চেক করতে পারি, এর জন্য তোমরা এই জায়গায় একটা স্ক্রিনশট নিবা, কি করবা প্রোফাইলে ক্লিক করবা, ওই যে প্রোফাইলে হারুনুর রশিদ, আমি এই যে প্রকৌশলী হারুনুর রশিদের প্রোফাইলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই বিষয়টা আসলো, হ্যাঁ, এই যে এই ইয়েটা আসলো, তো আসার পর কি করবা তোমরা এখানে বসে একটা স্ক্রিনশট নিয়ে নিবা। কীভাবে স্ক্রিনশট নিয়ে এই অপশনটার আমি কিন্তু সবচেয়ে বেশি দেখবো, গুরুত্ব দেব এই অপশনটাকে, আর অবশ্যই মনে রাখবে এখানে যাতে খারাপ ছবি টুবি কোনো কিছু না থাকে, ফটো অবশ্যই ভালো থাকবে, তাহলে এগুলোকে লিড হিসেবে গ্রহণ করা হবে না। তো তুমি কি করবা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা, আমি এই ব্যক্তিটাকেও দেখা নিলাম, আর প্লাস তার ওয়ার্ড কোথায় আছে কি করে না করে দেখা নিলাম। যেমন আমি সাপোজ এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তো এই যে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে সাপোজ মনে করো এখান থেকে আমি টোটালি স্ক্রিনশট নিয়ে নেবো, স্ক্রিনশট আমি নিয়ে নিলাম, তবে এই এইটা তেমন না আসে, এইটা এই যে এটা আসছে, যাই হোক এটা আসবে না, আমি আবার দেখাচ্ছি, তোমরা দেখো স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদেরকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে লাইটশটে আসবা, লাইটশট এখান থেকে লাইটশটে যাবো, গিয়ে এখান থেকে স্ক্রিনশট টোটাল নিয়ে নিবা, টোটাল স্ক্রিনশটটা নিয়ে নিবা, হ্যাঁ, তাহলে দেখো আমি ওকে দেখতে পাচ্ছি ওর কী কী আসছে না আসছে, হ্যাঁ। তো এটাকে যখন তুমি সেভ করবা, যেমন এখানে এখানে সেভ করবা, আপলোড আপলোডে ক্লিক করবো, আপলোডে ক্লিক করে এটা অটো সেভ হবে, অটো সেভ হওয়ার পর তোমার যেটা করতে হবে, হ্যাঁ, তোমরা দেখো এটা আগের মতো এই যে কপিটা আসছে, এই যে এই মনে করো এর মতো একটা ইউআরএল আসবে, ইউআরএল আসার পর এটা কপি করবা, এটাকে কপি এখান থেকে আমি কপি করলাম, হ্যাঁ, তো কপি করে এই কপিটা নিয়ে যে মনে করো এটা হচ্ছে, এটা হচ্ছে ওনার প্রোফাইল, ইজি হিসাব, এটা তোমার ইজিলি এটা মনে রাখবে, এটা হচ্ছে ওদের প্রোফাইল। আমি এখানে কি লিখছি, এখানে লিখছি যে এই স্ক্রিনশট অফ প্রোফাইল, তাহলে এই প্রোফাইলে স্ক্রিনশটটা এখানে দিলাম, আর ওই ব্যক্তির সাথে যে মেসেজে যে চ্যাট হয়েছে সেটা আমি ওই চ্যাটটা ইয়েটা দিয়ে দিলাম, ওই যে চ্যাটের ইয়েটা বা এখানে দিয়ে দিলাম, সরি এটা উপরের লাইনে হয়ে গেছে, এটা হবে নিচের লাইনে, সাপোজ হচ্ছে বিষয়টা এমন, তো যাই হোক উনি ওই ব্যক্তি না, এটা এজন্য আমি এটা কেটে দেবো এখন। তো এটা হচ্ছে প্রোফাইলের কি নিবা, প্রথমে এটা এটা প্রোফাইলে নিবা, প্রোফাইলে নিয়ে এটা মানে লিখে রাখবা, সবাই এটা করতে হবে, সবাই স্ক্রিনশট অফ প্রোফাইল এই নামে একটা ইয়ে করবো, এটা প্রোফাইলের, এটা হচ্ছে মেসেজের, মেসেজের স্ক্রিনশটটা কোথায় রাখবা, মেসেজের স্ক্রিনশটটা রাখবা এই জায়গায়, এই যে এই জায়গায়, এই যে স্ক্রিনশট অফ মেসেজ এটা আমি লিখে দিলাম, হ্যাঁ, তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। তো এইভাবে তোমাদেরকে কাজটা করতে হবে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, আমি অবশ্যই কোনো কোনো ফোন নাম্বারের কান্ট্রি কোড না থাকলে আমি পেমেন্ট করবো না, আমি সেটা আগেই বলছিলাম। যেমন মনে করো যে একটা ফোন নাম্বার, এটা মনে করো যে তোমার সাপোজ মনে করো এই এই ব্যক্তি তোমাকে কি নাম্বার দিছে, একটা ফোন নাম্বার দিছে, তো তার ফোন নাম্বার দিল কি 01 7184 06 241, সাপোজ একটা নাম্বার দিয়ে দিল, তো যখনই এর মধ্যে একটা নাম্বার দিল তখন তুমি ও কিন্তু কান্ট্রি কোড দেয় নাই, তো তুমি ও কান্ট্রি কোড যেহেতু দেয় নাই, তাহলে তুমি ওকে তুমি কিভাবে খুঁজে বের করবা যে ওর কান্ট্রি কোড কোনটা, তুমি ওর সাথে যদি বেশি কথা বলো, ওকে যদি আবার বলো ভাইয়া আপনার কান্ট্রি কোড দেন, ও রাগও করতে পারে, হ্যাঁ, ও রাগ করার কোনো এটা কোনো ম্যাটার না, রাগও করতে পারে, রাগ করে বলতে পারে যে ভাইয়া বাদ দেন, হ্যাঁ, তো তুমি যেটা করতে হবে যে তার দিকে লক্ষ্য না রাখে তুমি এদিকে আসবা যে সে কোথায় থাকে, যেমন সে বলছে ওয়ার্ড এট এত এই কোম্পানিটা, হ্যাঁ, তুমি এই কোম্পানিতে যাবা, স্টাডি তো বলছে খুলনা, হ্যাঁ, তাই খুলনায় পড়াশোনা করছে, যে বিকে আসতে হোক, তো এখান থেকে তুমি এটা বুঝতে পারতেছো যে সে কোন দেশের জন্য লোক, হ্যাঁ, তো সে যে দেশের লোক হয় ওই দেশে কান্ট্রি, যেমন বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ই যদি বোঝা যাচ্ছে সে বাংলাদেশের জন্য লোক, তো বাংলাদেশের তুমি এখানে লিখলা বা এসে যেমন মনে করো যে কুড, যেমন কান্ট্রি কুড অফ বাংলাদেশ, যেমন কান্ট্রি কুড অফ বাংলাদেশ, এই যে প্লাস 88 প্লাস 80, এটা হচ্ছে বাংলাদেশ ডায়ালিং কোড, কিংবা তুমি এটা লিখতে পারো ডায়ালিং কোড অফ বাংলাদেশ, কিংবা যে কোনো একটা কান্ট্রি, তো তুমি এটা কি 0171 এর সাথে এইটা যোগ করে দিলা, এই জিরোর পরিবর্তে এটা 88 প্লাস 80 এটা যোগ করে দিলা, এটা অবশ্যই দিবা। আর এটা যদি দাও না আমি কখনো লিড কাউন্ট করবো না, আমি আগে বলে দিচ্ছি, পরবর্তীতে বলবো না যে এটা দিলাম এটা কেন কাউন্ট হতো না, হ্যাঁ, তো এটা অবশ্যই কাউন্ট হবে না। আর তো আমি আর কি কি বিষয়ে কাউন্ট হবে না আমি অনেক বিষয়ে বলে আসছি, তবে মনে রাখবা যে
যে ওয়ার্ড অ্যাড এখানে লেখা আছে সে অবশ্যই নিশ্চয়ই কাজ করে কোনো একটা কোম্পানিতে, বড় কোম্পানিতে। এইসব ব্যক্তিদেরকে লিড দেওয়া যাবে, যে কাউকে লিড দেওয়া যাবে না, যেমন কোনো গরিব ব্যক্তিকে লিড দেওয়া যাবে না। আমি এইসব বিষয়গুলো আগে বলে আসছি, এটা অবশ্যই তোমরা মনে রাখবা, এটাকে কখনো চেঞ্জও করা যাবে না। যে অবশ্যই ওয়ার্ড অ্যাড লেখা থাকতে হবে, যে ওয়ার্ড অ্যাড লেখা থাকলে তাকে লিড হিসেবে নেওয়া যাবে। তো তোমরা এটা করবা সহজে, তখন আমি তোমার প্রোফাইলে ঢুকতে হবে না, প্রোফাইলে না ঢুকে কাজ করতে হবে। এখানে স্ক্রিনশটটা প্রোফাইলে একটা স্ক্রিনশট দিয়ে দেবা, সবাই মতো আজকে এটা তৈরি করবা। তো এতটুকু শেষ, থ্যাংক ইউ।